ওম নমো ভগবতে রাম কৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি আজকের পাঠ পঁয়ত্রিশতম পর্ব এখানে স্বামী শিষ্য সংবাদের ত্রয়োদশ বল্লি থেকে পাঠ করা হচ্ছে এখানে বলা হচ্ছে স্বামীজি যে বৎসর ইংল্যান্ড হইতে ফিরে আসেন সেই বৎসর দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব হয় কিন্তু নানা কারণে পরবৎসর দক্ষিণেশ্বরে উৎসব বন্ধ হয় এবং বেলুড়ে তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাটি ভাড়া করিয়া আলমবাজার মঠ হইতে ওই স্থানে মঠ উঠাইয়া আনা হয় উহার কিছুদিন পরে বর্তমান মঠের জমি হরিদ হইয়াছিল তথাপি সে বৎসর জন্মোৎসব নূতন জমিতে হইতে পায় নাই কারণ তখনও মঠের জমি জঙ্গলে পূর্ণ ছিল এবং অনেক স্থল সমতল ছিল না তাই সেবার শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব বেলুড়ে দাঁয়েদের ঠাকুরবাড়িতে হয় ওই উৎসবের অব্যবহিত পূর্ববর্তী ফাল্গুনি দ্বিতীয়া তিথিতে নীলাম্বরবাবুর বাগানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা হয় এবং জন্মতিথি পূজার দুই একদিন পরেই শুভ মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতি ইত্যাদি মঠের জন্য কৃত জমিতে লইয়া যাইয়া পূজা সমাদি করিয়া তথা ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয় স্বামীজি তখন পূর্বোক্ত নীলাম্বরবাবুর বাগানেই অবস্থান করিতেছিলেন জন্মতিথি পূজায় সেবার বিপুল আয়োজন স্বামীজির আদেশ মতো ঘর পরিপাটি দ্রব্য সম্ভারে পরিপূর্ণ স্বামীজি সেদিন স্বয়ং সকল বিষয়ের তত্ত্বাবধান করিয়া বেড়াইতেছিলেন জন্মতিথির সুপ্রভাতে সকলেই আনন্দিত কেবল ঠাকুরের কথা ছাড়া ভক্তদের মুখে আর কোনো কথাই নাই পূজার ঘরের সামনে দাঁড়াইয়া স্বামীজি এইবার পূজার আয়োজন দর্শন করিতে লাগিলেন পূজার তত্ত্বাবধান শেষ করিয়া স্বামীজি শিষ্যকে বললেন পইতে এনেছিস তো শিষ্য বলছে আজ্ঞে হ্যাঁ আপনার আদেশ মতো সব প্রস্তুত কিন্তু এত পৈতার জোগাড় কেন বুঝিতেছি না স্বামীজি বললেন দ্বি জাতি মাত্রেরই উপনয়ন সংস্কারে অধিকার আছে বের স্বয়ং তার প্রমাণস্থল আজ ঠাকুরের জন্মদিনে যারা আসবে তাদের সকলকে পৈতে পড়িয়ে দেব এরা সব ব্রাত্ত হয়ে গেছে শাস্ত্র বলে ব্রাত্য প্রায়শ্চিত্ত করলেই উপনয়ন সংস্কারের অধিকারী হয় আজ ঠাকুরের জন্মতিথি সকলেই তার নাম নিয়ে শুদ্ধ হবে তাই আজ সমাগত ভক্তমণ্ডলীকে পইতে পড়াতে হবে বুঝলি। এ শুদ্ধতা নিয়ে সুন্দর একটি শ্লোক রয়েছে বলা হয়েছে সদাচারেণ সর্বেশা শুদ্ধম ভবতি মানসম নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ দেব মন্দির এর অর্থ কি সদাচারেণাং শুদ্ধ মানসম সদাচার দিয়ে সকলের মন শুদ্ধ হয় আর নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দির নির্মল এবং বিশুদ্ধ মনই দেবতার মন্দির আমাদের প্রতিটি শরীর দেবতার মন্দির ছাড়া কিছু নয় ঠাকুরের সুন্দর উপলব্ধি না যে মানুষ চলে ফিরে বেড়াচ্ছে তার মধ্যে ঈশ্বরের উপাসনা হয় না কেবলমাত্র মন্দিরের মধ্যে ওই কাঠের প্রতিমার মধ্যে বা প্রস্তরের প্রতিমার মধ্যে ফটোর মধ্যে মূর্তির মধ্যে তার পূজা হয় ইট কাঠ খড় এগুলোর মধ্যে যদি ঈশ্বরের পূজা হতে পারে তাহলে এমন চলে ফিরে বেড়াচ্ছে মানুষ তার মধ্যে হতে পারে না আরেকটি জায়গায় বলা হয়েছে ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাষাণে ন মৃণ্ময়ে ভাবে ভাবেহি বিদ্যতে দেব তস্মৎ ভাবাবলম্বনম অপূর্ব সুন্দর এই ভাবনাটিও ন দেব বিদ্যতে কাষ্ঠে দেবতা কাঠের মধ্যে থাকেন না ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাশাণে ন মৃণময়ে পাষাণের মধ্যে দেবতা থাকেন না মৃণ্ময়ে মাটির মধ্যেও তিনি থাকেন না তাহলে কোথায় থাকেন বলে যে হি বিদ্যতে দেব ভাবাবলম মনম আমাদের ভাবের মধ্যে ভক্তির মধ্যে আন্তরিকতার মধ্যেই দেবতা ভগবান তিনি অবস্থান করেন অপূর্ব সুন্দর কথা ন দেব বিদ্যতে কাষ্ঠে ন পাশানে ন মৃন্ময়ে ভাবে হি বিদ্যতে দেব তসমাতলম্বন আমরা যেন এই ভাব অবলম্বন করে চলি এ সম্বন্ধে সচেতন করা হচ্ছে আরেকটি জায়গায় ভাগবতের মধ্যে রয়েছে ভগবান নিজে বলছেন অহম সর্বেশু ভূত ভূত সদা तम मांग मत कुरुते अर्चा विडंबनम यो माम सर्वेशेषु भूतेषु सतमात्मीश्वरम हिवार्चा भजते मौराद भस्म्मे बहुति स आमी समस्त प्राणी मध्य आत्मरूपे अवस्थान करी से प्राणी अवहेला अवज्ञा कर मंदिर भेतरे केवल मूर्तर मध्य आम उपासना तड़म्बना करछे আরও এক ধাপ এগিয়ে গিয়ে পরবর্তী শ্লোকে বলছেন যে আমি সকল প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করি সেই প্রাণীদের অবজ্ঞা করে অবহেলা করে কেউ যদি কেবল মন্দিরের ভেতরে মূর্তির মধ্যে আমার উপাসনা করে সে ভষ্মে ঘি ঢালে তো এরকম মানুষের দেবত্বের কথা আমাদের শাস্ত্রে রয়েছে কিন্তু এগুলো আমরা ভুলে গিয়ে আমরা জাতপাতের অবতারণা করেছি এরপর শিষ্য বলছেন আমি আপনার আদেশ মতো অনেকগুলি পৈতা সংগ্রহ করি আনিয়াছি পূজা আনতে আপনার অনুমতি অনুসারে সমাগত ভক্তদিগকে ওইগুলি পড়াইয়া দিব স্বামীজি বলছেন ব্রাহ্মণেতর ভক্তদিগকে এইরূপ গায়ত্রী মন্ত্র দিবি ক্রমে দেশের সকলকে ব্রাহ্মণ পদবিতে উঠিয়ে নিতে হবে ঠাকুরের ভক্তদের তো কথাই নাই হিন্দু মাত্রেই পরস্পর পরস্পরের ভাই ছোবনা ছোবনা বলে এদের আমরাই হীন করে ফেলেছি তাই দেশটা হীনতা ভীরুতা মূর্খতা ও কাপুরুষতার পরাকাষ্ঠায় গিয়েছে এদের তুলতে হবে অভয়বাণী শোনাতে হবে বলতে হবে তোরাও আমাদের মতো মানুষ তোদেরও আমাদের মতো সব অধিকার আছে বুঝলি নজরুলের একটি কবিতায় রয়েছে জানিস নাকি ধর্ম সে যে বর্মসম সহনশীল তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁইর ছোট্ট ঢিল একটি সঙ্গীতের মধ্যে রয়েছে স্বামী চণ্ডিকানন্দ লিখছেন লক্ষ প্রাণের দুঃখ যদি বক্ষের তোর বাজে মূর্ত করে রে তারে সকল কাজের মাঝে যা ছুটে যা ওরে পাগল বজ্র রোলে সবারে বল ওঠরে তোরা মোচ আঁখি জল ভোল ভোলরে অলিক্লাজ প্রাণ দিয়ে তোর জেলে আগুন জ্বালা সকল ঘরে স্বার্থদ্বন্দ্ব মৃত্যু ভীতি ছাই হয়ে যাক পুরে আবার চেয়ে দেখুক জগৎ তোরাও মানুষ তোরাও মহৎ আজও তোদের শিরায় শিরায় তপ্ত শনীত আছে প্রাণের দুঃখ যদি বক্ষের তোর বাজে মূর্ত করে রে তারে সকল কাজের মাঝে আরও একটি কবিতায় রয়েছে কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য সুচি সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি নইলে মানুষ বুঝি ফিরো যেত বনে শিবজ্ঞানে সেবা তুমি করিতেছ সবে ঘুচাইছ রাত্র দিন সর্বক্লেদ গ্লানি ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে হে বন্ধু তুমি একা জেনেছ সে বাণী নির্বিচারে আবর্জনা বহু অহরণিস নির্বিকার সদা সুচি তুমি গঙ্গা জল নীলকণ্ঠ করেছেন নির্বিষ আর তুমি তুমি তারে করেছ নির্মল এসো বন্ধু এ এসো বীর শক্তি দাও চিতে কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে এরপর বলা হচ্ছে শিষ্য বলছেন আজ্ঞা হাঁ স্বামীজি বলছেন এখন যারা পইতে নেবে তাদের গঙ্গা স্নান করে আসতে পার তারপর ঠাকুরকে প্রণাম করে সবাই পইতে পড়বে স্বামীজির আদেশ মতো সমাগত প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভক্ত ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিয়া শিষ্যের নিকট গায়ত্রী মন্ত্র লইয়া পইতা পড়িতে লাগিল মঠে হুলস্থুল বৈতা পড়িয়া ভক্ত গণাবার ঠাকুরকে প্রণাম করিল এবং স্বামীজির পাদপদ্যে প্রণত হইল তাহাদিগকে দেখিয়া স্বামীজির মুখারবৃন্দ যেন শতগুণ প্রফুল্ল হইল ইহার কিছু পরেই শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় মঠে উপস্থিত হইলেন এইবার স্বামীজির আদেশে সঙ্গীতের উদ্যোগ হইতে লাগিল এবং মঠে সন্ন্যাসীরা আজ স্বামীজিকে মনের সাথে সাজাইতে লাগিলেন তাহার করণে শঙ্খের কুণ্ডল সর্বাঙ্গে কর্পূর ধবল পবিত্র বিভূতি মস্তকে আপাদ লম্বিত জটাভার বাম হস্তে ত্রিশ উভয় বাহুতে রুদ্রাক্ষ বলয় গলে আজানু লম্বিত ত্রিবলীকৃত বড় রুদ্রাক্ষ মালা প্রভৃতি দেয়া হইল ওই সকল পড়িয়া স্বামীজির রূপের যে শোভা সম্পাদিত হইল তাহা বলিয়া ফুরাইবার নহে সেদিন যে যে সেই মূর্তি দেখিয়াছিল তারা সকলেই এক বাক্যে বলিয়াছিল সাক্ষাৎ কাল ভৈরব স্বামী শরীরে ভূতলে অবতীর্ণ হইয়া আছেন স্বামীজিও অন্যান্য সন্ন্যাসীদিগের অঙ্গে বিভূতি মাখাইয়া দিলেন তারা স্বামীজির চারিদিকে মূর্তিমান ভৈরব ন্যায় অবস্থান করিয়া মঠভূমিতে কৈলাসাচলে শোভা বিস্তার করিলেন সে দৃশ্য স্মরণ করিয়াও এখন আনন্দ হয় ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণারপণমস্তু